শাশুড়িকে রোল দিয়ে পেটালো পুলিশ জামায়। হাত ভেঙে গুরুতর অবস্থায় হাসপাতালে শাশুড়ি। অভিযুক্ত পুলিশ কনস্টেবল মিনময় নস্করকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। শ্বশুরবাড়িতে এসে নিজের সার্ভিস রুল দিয়ে শাশুড়িকে পেটালো পুলিশ জামাই। ঘটনায় হাত ভেঙে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি শাশুড়ি। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার মিনাখা থানা এলাকায়। ঘটনার পর চিৎকার চেঁচামেচি শুনে জড়ো হন স্থানীয়রা। অভিযুক্ত জামাইকে বাড়িতে আটকে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত পুলিশ কনস্টেবল জামাই মৃন্ময় নস্করকে। জানা গেছে মৃন্ময়ের সাথে প্রায় সাত বছর আগে শম্পা মণ্ডলের বিয়ে হয়। ভাঙর থানার চণ্ডীপুর এলাকার বাসিন্দা মৃন্ময়। জানা গেছে বিয়ের পর এক বছর দুজনের মধ্যে সম্পর্ক ভালো ছিল, তারপর থেকেই নানা কারণে অশান্তি শুরু হয় পরিবারে। মৃন্ময় রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীর কনস্টেবল পদে কর্মরত, বর্তমানে কাকদ্বীপ থানায় পোস্টিং। স্থানীয়রা জানিয়েছেন শম্পাকে প্রায়ই মারধর করত মৃন্ময়, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথাও বলতো। সপ্তাহখানেক আগে শম্পাকে মেরে বাড়ি থেকে বার করে দেয় মৃন্ময়। এরপর থেকে মায়ের কাছেই ছিল শম্পা। অভিযোগ, বৃহস্পতিবার বিকালে চার পাঁচজন মিলে দুটি বাইকে করে শ্বশুরবাড়িতে আসে অভিযুক্ত মৃন্ময়। শ্বশুরবাড়িতে ঢুকেই শম্পাকে মারধর শুরু করে বলে অভিযোগ। মেয়েকে বাঁচাতে এলে তার কাছে থাকা সার্ভিস রুল দিয়ে শাশুড়িকেও বেধড়ক মারধর করে। ঘটনায় শাশুড়ির হাত ভেঙে যায়, মাথা ফেটে যায় শম্পার। এরপর তারাই বাড়ির দরজা আটকে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। আশেপাশের লোকজন জড়ো হয়, তারাই খবর দেয় মিনাখা থানায়। মিনাখা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃন্ময়কে গ্রেপ্তার করে। অভিযুক্তকে এদিন তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে। এ বিষয়ে শম্পা জানান মৃন্ময়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, যা নিয়ে প্রতিবাদ করলেই মারধর করে। গতকাল আমাদের বাড়িতে এসে প্রথমে আমাকে মারধর করে, দেওয়ালের সাথে আমার মাথা ঠুকে দেয়, আমার মাথা ফেটে যায়। আমার মা ঠেকাতে গেলে পুলিশের লাঠি দিয়ে মাকেও মারধর করে। আমরা ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওর আমি বিয়ে করে থেকেই, ছ বছর বিয়ে হয়েছে, বিয়ে করে থেকে দেখছি ওর অনেক অবৈধ সম্পর্ক আছে অনেক মেয়ে বউদের সঙ্গে। এবার তারপর কিছু বলতে গেলেই ও আমাকে সব সময় ভয় দেখাতো যে আমি পুলিশের চাকরি করি, মানে আমাকে কেউ কিছু করতে পারবে না এরকম। তো তারপর মানে ওই নিয়ে অশান্তি হতো, শুধু আমাকে মারধর করতো। তারপর একবার কেরাসিন তেল ঢেলেও আগুন ধরাতে চেয়েছিল, আমার ছেলের আশেপাশেও ঢেলেছিল, যেখানে শুয়েছিল খাটে টাটে ঢেলেছিল। তো আমি আর আমার ছেলে হয়তো ওই দিন মরেই যেতাম, কিন্তু ঠাকুরের কৃপায় বেঁচে গেছি। আর ও সব সময় মানে আমাকে ওই বাড়ি থেকে বের করে দিতে চায়, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তো ওই জন্য আমি বাপের বাড়ি এসেছিলাম, কিন্তু কালকে বিকালে এসে, এই পাঁচ ছ দিন হচ্ছে এসেছি, কাল বিকালে এসে দেখলাম, কালকে বিকালে ওরা দেখলাম যে দুটো বাইকে করে মানে অনেক লোক নিয়ে এসছে, চার পাঁচজন নিয়ে এসছে। এসেই মানে ওর কোনো কথা নেই, বড় একটা পুলিশের লাঠি নিয়ে এসছে, সেটা আবার পেপার দিয়ে মুড়িয়ে নিয়ে এসছে, খবরের কাগজ দিয়ে মুড়িয়ে নিয়ে এসে মানে আমার কোনো কথা নেই, এসেই আগে আমার চুলির মুঠি ধরে দেয়ালে ঠুকে এই পাশে ফাটিয়ে দিয়েছে, এই পাশে তিনটে সেলাই করেছে। তারপর আমার মা বাবা থাকাতে গেছে, বাবাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে। আর আমার মা যখন থাকাতে গেল, মাকে এইভাবে লাঠি দিয়ে এরম এরম করে মারছে, মানে এলো পাতারি মারছে আমার মাকে, এই দুটো হাত মার ভেঙে কুচি হয়ে গেছে। তারপর ওকে নিয়ে ঘরে দরজা দেওয়া হয় সবাই মিলে, আর যে কজন ছিল সবাই পালিয়েছে, কিন্তু আমি চাই সবার শাস্তি হোক। সবাই মিলে মারতে এসছে, আর সবসময় আমাকে ডিভোর্স দেবো বলে, সবসময় কথায় কথায়। কিন্তু আমি ছেলেটার জন্য পড়েছিলাম, আর সব, আর ও খুব মদ খেত, খুব খুব মদ খেত, মানে মুখ দিয়ে গ্যাঁজা উঠবে এমন মদ খাবে। আমি চাই ওর একটা উপযুক্ত শাস্তি হোক, যেন এত তাড়াতাড়ি না ছাড়া পায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মিনাখা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।